আমার পুজোতে কি কি চটি কিনেছি, জুতো কিনেছি ভাইয়ের সব দেখাতে। তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই, দেখে নাও ভিডিওটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে ভিডিওতে তোমাদের সাথে কী শেয়ার করবো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো এক এক করে আমি দেখিয়ে দিই সবগুলোই। তো সব থেকে যেটা আমি এবারে কিন্তু জুতো কিনিনি, আগেই তোমাদেরকে বলে দিই, কারণ জুতো আছে, সাদা জুতো আছে আর ব্ল্যাকও আছে। আর একটা পামসু কিনেছিলাম রিসেন্ট, তোমরা জানো তো, ওই জন্য আমি আর কিনিনি। তো সেই জন্য আমি সাদা চটি কিনেছি, এরকম হিল দেওয়া, এরকম সাদা চটি ছিল না। আর যেহেতু আমি সাদা কালারের জামা কিনেছি, তাই ভাবলাম সাদা চটি কিনেই নিই, কারণ এগুলো তো সবসময় মানে সাদা জিনিস না, সব ফ্যান্সি ড্রেসের সাথে পরা হয়, তারপর তোমার শাড়ির সাথেও পরা হয়। আর আমি যেটা অষ্টমীর দিন শাড়ি পরবো সেটা কিন্তু ব্ল্যাক আর সাদা, যেটা আমি বার্থডেতে পেয়েছিলাম, তোমরা দেখেছিলে, তো সেটার সাথেও এটা বেশ মানাবে, সেই জন্য এটা কিনেছি। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, লিঙ্ক চাইলে দিয়ে দেবো। তো দেখো, এই দেখো এই সাদাটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে এই সাদা চটিটা কিনেছি ফ্লিপকার্ট থেকে, তো তোমরা লিঙ্ক চাইলে দিয়ে দেবো। আমি এগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় তো ভালো করে দেখিয়ে দেবো, তাহলে তোমরা আরও বেশি ভালো বুঝতে পারবে। সাদা দিয়ে শুরু করলাম, তখন আবার তারপরটাও সাদাই দেখিয়ে দিই, তাই তো? তো এটাও আমার ভাইয়ের এবার সাদা দেখাই। তো ভাইও সাদা জুতো কিনেছে, ও সাদা জুতো ছিল না, তো ওই জন্য বললো যে সাদাই কিনবো। আর এখন সাদা দেখো যতই নোংরা হোক কিন্তু সাদা কিন্তু ট্রেন্ডিং, তো সাদা সবাই পরতে ভালোবাসে, যতই নোংরা হোক যতই যা হোক। তো ওরটাও কিন্তু ফ্লিপকার্টে কেনা, এই যে দেখো এই জুতোটা, আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে সাদা জুতোটা বেশ কিন্তু টেকসই আছে, দেখা যাক কতদিন চলে। তো চলো এবার আমার আরেকটা দেখিয়ে দিই, আমি দুটোই কিনেছি, ওই সাদা চটিটা দেখলে আরেকটা কিনেছি, তো ওটাও দেখিয়ে দিই। আর মা যেটা কিনেছিল সেটা পড়ে ফেলেছে, সেজন্য আমার দেখানো হবে না ওটা। তো ওটা ওই যেমন নেয় সেরকমই, ওই ফ্লাইটের যে চটিগুলো নেয় সেটাই নিয়েছিল মা। তো চলো আমারটা দেখিয়ে দিই। এটার মধ্যে আমারটা আছে, এটা আমি এই পান্ডোশো থেকে কিনেছি এই চটিগুলো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এটা এমনি ডেলি ইউজের জন্য নিয়েছি, দেখো ব্ল্যাকের মধ্যে নিয়েছি, মানে একটা ব্ল্যাক একটা সাদা, একটা সাদা তোমরা দেখলে, আর এই ব্ল্যাকটা নিয়েছি, এই দুটোই নিয়েছি, আমি আর কিচ্ছু নিইনি। যেহেতু ওই জুতোগুলো আছে ছিঁড়ে নিই এখনও, সেই জন্য আর কিচ্ছু নিইনি। তো জুতো তো বেশি পরাও হয় না, কারণ জিন্স না পরলে জুতো সেভাবে পরি না, মানে ভালো লাগে না আর কি দেখতে, সেই জন্য জুতো অত পরাও হয় না, জিন্স তো অত পরিও না, সেটা তোমরা জানোই। আগে যে সাজবার ভিডিও, শপিং মানে আমার জামাকাপড়ের ভিডিও, তারপর আমি কী কী দিয়েছি আমার প্রিয়জনদের, আমরা কী পেয়েছি পুজোতে, সেগুলোর ভিডিও যদি তোমরা না দেখে আসো এসেছো, তো ঝটপট দেখে আসো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি দুটো কিনেছি, তো ভাইকে আর দুটো না কিনে, তো সেরকম ভাইও তাই একটা ওই জুতো কিনেছে, আর এই যে এটা ভাই বাজার থেকে কিনেছে, এটা ওই ক্যাজুয়াল পরার জন্যই, বা এমনি কোথাও পরে যাওয়াও হবে, দেখো ভালো লাগছে না, তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা তো দেখিয়ে দেবো। তো এইটাই হচ্ছে আমাদের পুজোতে যে নতুন চটি কিনতে হয়, একটা আছে না পুজো বলে কথা, দুর্গা পুজোতে অন্তত কিনতেই হবে, সেই জন্য এগুলো আমরা কিনেছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। চলো ভিডিওটা আর বড় করছি না, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট্টর মধ্যে হয়েছে যেটুকু কিনেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তো জানিও কেমন লাগলো। আর তোমাদের শপিং হয়ে গেল কিনা সেটাও জানিও। আর কিন্তু পুজোর মানে আর হাতে গোনা কয়েকটা দিন, ওয়েট তো করছি খুবই, যেহেতু আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তো আশা করি তোমরাও খুব ভালো করে পুজো কাটাবে, আমারও যেন ভালো করে পুজো কাটে, সবার যেন ভালো করে পুজো কাটে, এটাই কামনা, জল না হয় এটুকুই। তো পুজোতে যেন বৃষ্টি না পড়ে, ভালো করে সবার পুজো কাটুক। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোন ছুটিটা তোমাদের ভালো লাগলো। আশা করি সাদাটা ভালো লাগবে, কারণ সাদা জিনিস তো সবার চোখে লাগে। তো কত দূর কি আমি ভালো করে রাখতে পারবো সাদা জুতো মানে ছুটিটা, আমি জানি না, কিন্তু চেষ্টা করবো ভালো করে রাখার। তো পুজোতে যখন পরবো সব দেখতেই পাবে তোমরা, পুজোর কোনো ব্লগ কিন্তু মিস করবে না।
আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। চলো টাটা।